अपनी कुर्सी की पेटी बांध लो। बच के रहना हमसे, हिंदुस्तान है हम। गाइस एवर इंडियन सिनेमा चेंज करार जन्य रणवीर विजय देवरगोंडा एंड शाहरुख खान एक साथे धमाका निये आसते चलेछे। आर एक दिके कल्कि मुविटा निये आछे बैड तार साथे गुड न्यूज। ताछाड़ा बड़े मियां छोटे मियां फिल्म स्टार एडवांस टिकट बुकिं अबाक करार मतो सबकिछुई जानबो, शुधु भिडियोटार साथेई थाकुन। প্রথমেই কথা বলি ধুম ফোর মুভিটা নিয়ে। ভাই ধুম ফ্র্যাঞ্চাইজিতে এর আগেও জন ইব্রাহিম, ঋত্বিক অ্যান্ড আমির অর্থাৎ প্রত্যেকটা পার্টির জন্যই নতুন নতুন অ্যাক্টরকে নেওয়া হয়েছিল এবং এই ফ্র্যাঞ্চাইজির লাস্ট ধুম থ্রি মুভি কিন্তু বক্স অফিসে অনেক ভালো কালেকশন করছিল। তবে এইবার ধুম ফোর মুভিটা নিয়ে এমন কিছু নিউজ সামনে এসেছে যে ভাই কনফার্ম হাজার কোটি রুপি তো ইজিলি এই মুভিটা কালেকশন করে ফেলবে। বিকজ এই মুভিতে থাকবে রণবীর কাপুর, বিজয় দেবরগোন্ডা অ্যান্ড বলিউড বাচ্চা শাহরুখ খান, আর ফিমেল লিড ক্যারেক্টারে থাকবে তামান্না অ্যান্ড দীপিকা পাদুকোন। তাছাড়াও সব থেকে বড় নিউজ হচ্ছে ধুম ফোর মুভিটাকে ডিরেক্ট করবে পাঠান মুভির ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। ভাই জাস্ট ইমাজিন মুভিটা রিলিজ হওয়ার পর কি কি রেকর্ড ভাঙতে চলেছে, বাট এখনই এত খুশি হওয়ার কোনো দরকার নেই, এটা জাস্ট রিপোর্ট। এখন কথা বলি কালকি ফিল্মসটা নিয়ে। ভাই 2024 সালে ইন্ডিয়ান সিনেমার বিগ বাজেটের মুভির মধ্যে কালকি মুভিও একটা, যে ফিল্মসটা দেখার জন্য অডিয়েন্সরা তো অনেক বেশি এক্সাইটেড। আর রিসেন্টলি কিন্তু মেকাররা একটা ভিডিওর মাধ্যমে কালকি মুভির রিলিজ ডেট কনফার্ম করে 9 মে, বাট রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ায় 9 মে ইলেকশন হতে চলেছে, যেটার জন্য মেকাররা নতুন রিলিজ ডেট দিয়েছে 30 মে। আর ভাই এটা কিন্তু কোনো কনফার্ম আপডেট না, জাস্ট রিপোর্ট এসেছে। তবে খুশির খবর হচ্ছে খুব শীঘ্রই কালকি মুভির একটা অ্যানিমেটেড ভিডিও রিলিজ করা হবে, যেটা কোনো নর্মাল ভিডিও হবে না। বিকজ এখানে দেখানো হবে মুভিটার ব্যাক স্টোরি অ্যান্ড তাদের পৃথিবী কেমন হতে চলেছে এবং ওই প্ল্যানেটের কালচার এবং মানুষরা কেমন হতে চলেছে। বাকি আমি তো এই কালকি মুভির অ্যানিমেটেড ভিডিওটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। এবং ফাইনালি এখন কথা বলি বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মসটা নিয়ে। ভাই মুভিটা রিলিজ হবে কালকে, তবে তার আগে এই মুভিটা যত কোটি রুপি অ্যাডভান্স বুকিং করেছে কনফার্ম এই মুভিটা সুপার হিট হবে। ভাই বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মসটা প্রথম দিনে অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছে 1,19,00,000 রুপি এবং মুভিটার ফার্স্ট উইকেট টোটাল অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছে 2,21,00,000 রুপি। তাছাড়াও মুভিটা অবশেষ অর্থাৎ বাইরের দেশ থেকে প্রথম সপ্তাহের অ্যাডভান্স টিকিট বুকিং করেছে 2,84,00,000 রুপি এবং তার সাথেই অক্ষয় কুমার অ্যান্ড টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া ফিল্মসটা 4 দিনে টোটাল অ্যাডভান্স টিকিট বুকিং থেকে কালেকশন করে 5 কোটি রুপি। বাকি দেখা যাক কালকে এই মুভিটা রিলিজ হওয়ার পর কি কি রেকর্ড তৈরি করে এবং আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভাই চ্যানেলে আরো একবার নতুন কিছু ধামাকা আসতে চলেছে, তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।